প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যালন ডিওরের এবারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শোনা যাচ্ছে পুরস্কার পাচ্ছেন না ভিনি, প্রথমবারের মতো এই পুরস্কার জিততে যাচ্ছেন স্পেন ও ম্যান সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি। ব্যালন ডিওর জয় ভিনিসিয়াস জুনিয়রই সবচেয়ে এগিয়ে ছিলেন, রিয়াল মাদ্রিদের সম্পূর্ণ স্কোয়াডও প্যারিসে উড়াল দেওয়ার পরিকল্পনায় ছিল, কিন্তু স্প্যানিশ গণমাধ্যম মার্কার খবর ব্যালন ডিওর জেতা হচ্ছে না ভিনিসিয়াস জুনিয়রের, সেই জন্যই চ্যাম্পিয়ন্স লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা প্যারিসে উড়াল দেওয়ার ভাবনা বাতিল করেছে। শোনা যাচ্ছে প্রথমবারের মতো এই পুরস্কার জিততে যাচ্ছেন স্পেন ও ম্যান সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি। ম্যানচেস্টার সিটির হয়ে ইপিএল জেতার পাশাপাশি স্পেনের হয়ে ইউরো জিতেছেন রদ্রি, হয়েছিলেন টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ও।